রোববার করাচি থেকে 275 কিলোমিটার দূরে সিন্ধু প্রদেশের সাহারা রেলওয়ে স্টেশনের কাছে হাজারা এক্সপ্রেসের 10টি বগি লাইনচ্যুত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় হতাহতের শিকার হন বহু যাত্রী। তাদের উদ্ধার করে নেওয়া হয় নিকটস্থ হাসপাতালে। হাসপাতালগুলোতে কান্নায় ভেঙে পড়েন বেঁচে যাওয়া মানুষেরা। গুরুতর আহত আপনজনদের বাঁচাতে এক প্রকার লড়াই করে যাচ্ছেন স্বজনরা। সব বগি থেকে হতাহতদের উদ্ধার করা হলেও এখনও বিধ্বস্ত অবস্থায় আছে দুর্ঘটনাস্থলের ট্রেন লাইন। রেল চলাচল স্বাভাবিক করতে কত সময় লাগবে তা এখনও অজানা। লাইনচ্যুত বগিগুলো সরাতে শুরু হয়েছে তৎপরতা। রাত থেকে চলছে রেল লাইন স্বাভাবিকের কাজ। হাজারা এক্সপ্রেস ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে ট্রেনটি স্বাভাবিক গতিতে ছিল বলে জানিয়েছেন দেশটির রেলমন্ত্রী সাদ রফিক। তবে ঠিক কী কারণে লাইনচ্যুত হয়েছে তা জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।